সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি অনলাইন অনলাইন ক্লাসে। আমি ফারুক আজম মোহাম্মদ আব্দুল সালাম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এর অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এর প্রথম অধ্যায়ের ভোক্তার ভারসাম্য, কনজিউমার ইকুইলিব্রিয়াম, নিরপেক্ষ রেখা এবং বাধ্য রেখার সাহায্যে কিভাবে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করা যায় আমরা সেটি নিয়ে আলোচনা করব। ভোক্তার ভারসাম্য, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। একজন ভোক্তা তার সীমিত আয় ব্যয় করে সর্বোচ্চ উপযোগ লাভ করতে চায়। আমরা জানি ভোক্তার লক্ষ্যই হচ্ছে তার সীমিত আয় দিয়ে উপযোগ সর্বোচ্চ করা। এই জন্য বলা হয়েছে একজন ভোক্তা তার সীমিত আয় ব্যয় করে সর্বোচ্চ উপযোগ লাভ করতে চায়। ভোগের যে পর্যায়ে উপযোগ সর্বোচ্চ হয় তাকে ভোক্তার ভারসাম্য। ভোক্তার ভারসাম্য বিন্দু এমন একটি বিন্দু যেখানে ভোক্তা তার সীমিত আয় ব্যয় করে সর্বোচ্চ উপযোগ লাভ করে। নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যার দুটি শর্ত রয়েছে, যেটি তোমার প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত বলি, বা এক নম্বর দুই নম্বর শর্ত বলি। প্রয়োজনীয় বা প্রথম শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা ও বাধ্যের রেখা স্পর্শক হবে। দুই বা দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। ভারসাম্যের শর্ত দুটি অবশ্যই মনে রাখবে, তোমরা খুব গুরুত্বপূর্ণ দুটি শর্ত। আমাদের নিরপেক্ষ রেখা বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে এটার প্রায়োগিক দিকে ওই ভারসাম্য দুটি আমাদের খেয়াল রাখতে হয়। ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করার জন্য কিছু অনুভূতি রয়েছে, চারটি অনুভূতি রয়েছে। সেগুলি হচ্ছে, এক, ভোক্তার আয় সীমিত বা নির্দিষ্ট। দুই, ভোক্তা দুটি বিকল্প পণ্য ভোগ করে। তিন, দুটি পণ্যের দাম জানা আছে। চার, ভোক্তা যুক্তিশীল আচরণ করে। তাহলে চারটা অনুমিতি খুব সহজে আমি বললাম, তোমরা এটা আশা করি সহজে মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে। প্রথমটি হচ্ছে ভোক্তার আয় সীমিত, দুটি পণ্য বিকল্প পণ্য, দুটি পণ্যের দাম সেটি দুটি জানা আছে বা দেওয়া আছে, এবং ভোক্তা সবসময় যুক্তিশীল আচরণ করে। যুক্তিশীল আচরণ মানে হচ্ছে সীমিত আয় উপযোগ সর্বোচ্চ করতে চায়। এই সেটি অনুমতি শর্তের ভিত্তি করে নিরপেক্ষ মানচিত্র এবং বাধ্যের রেখা একত্রে স্থাপন করে আমরা নিরপেক্ষতার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করতে পারি। চিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা। শিক্ষার্থীরা এরকম একটি চিত্র আশা করি তোমরা সবাই আঁকতে পারবে, যার ভূমি অক্ষে ওএক্স অক্ষে এক্স পণ্য থাকবে, ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে ওয়াই পণ্য থাকবে, তিনটি বাধের তিনটি নিরপেক্ষ রেখা এভাবে আগবে পরপর, আইসি ওয়ান, আইসি টু, আইসি থ্রি, এবং একটি বাধের টেক এমন ভাবে আঁকবে যেটি আইসি টু কে একটি বিন্দুতে স্পর্শ করে এবং আইসি ওয়ান কে স্পর্শ করে। আমরা আসি চিত্রের ব্যাখ্যা। চিত্রে ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ যথাক্রমে এক্স পণ্য এবং ওয়াই পণ্য করা হচ্ছে। লক্ষ্য করো, এখানে ও এক্স বা এক্স অক্ষ ভূমি অক্ষে এক্স পণ্য এবং লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ ওয়াই অক্ষে ওয়াই পণ্য করা হয়েছে। তিনটি নিরপেক্ষ রেখা যথাক্রমে আইসি ওয়ান, আইসি টু, আইসি থ্রি একত্রে নিরপেক্ষ মানচিত্রে স্থাপন। নিরপেক্ষ মানচিত্র বলতে আমরা বুঝি যখন একাধিক নিরপেক্ষ রেখাকে একটি চিত্রে পাশাপাশি রেখে উপস্থাপন করে সেটাকে বলা হয় নিরপেক্ষ মানচিত্র। এটি একটি নিরপেক্ষ মানচিত্র। তাহলে বক্তার ভাষ্য ব্যাখ্যা করতে হলে নিরপেক্ষ মানচিত্রে একটি বাধের রেখা স্থাপন করতে হবে। এরপর আসি এবি ভোক্তার বাধের রেখা। এবি ভোক্তার বাধের রেখা চিত্রে এস বিন্দুতে উপযোগ সবচেয়ে বেশি, কারণ এখানে এটি আইসি থ্রি নিরপেক্ষ রেখা দেওয়া অবস্থিত। কিন্তু ভোক্তা এবি বাধের রেখার উপরে কোনো পণ্য সংস্থান ক্রয় করতে পারে না, সেটি তার সক্ষমতার বাইরে। এবি বাধের রেখা বরাবর পি কিউ আর, ভোক্তা সবচেয়ে বেশি উপযোগ বা তৃপ্তি লাভ করে। কেন? কারণ কিউ বিন্দু আইসি টু নিরপেক্ষ রেখায় অবস্থিত, অপরদিকে পি এবং আর এই বিন্দু দুটি আইসি ওয়ান নিরপেক্ষ রেখা অবস্থিত।
আবার বলছি লক্ষ্য করো, কিউ বিন্দুটি আইসি টু নিরপেক্ষ রেখায় অবস্থিত, আর পি আর আর বিন্দু আইসি আর নিরপেক্ষ রেখায় অবস্থিত। এই পি কিউ আর তিনটা বিন্দু কিন্তু এবি বাদ রেখায় অবস্থিত, কিন্তু ভিন্ন ভিন্ন নিরপেক্ষ রেখায় অবস্থিত। কিন্তু কিউ বিন্দুতে বক্তা সবচেয়ে বেশি উপযোগ লাভ করে, কারণ কিউ বিন্দুটি হচ্ছে আইসি টু নিরপেক্ষ রেখায় অবস্থিত। অপরদিকে পি ও আর রেখা আইসি অন নিরপেক্ষ রেখায় অবস্থিত। সুতরাং যুক্তিশীল বক্তা এই কিউ বিন্দুতে যদি ভারসাম্য লাভ করে তাহলে সবচেয়ে বেশি উপযোগ লাভ করে, ভারসাম্য লাভ করে তাহলে কিউ বিন্দুতে বক্তা ও এম পরিমাণ এক্স পণ্য এবং ও এন পরিমাণ ওয়াই পণ্য ক্রয় করে ভারসাম্য লাভ করে। এটি হচ্ছে বক্তা কাঙ্ক্ষিত বাঞ্ছিত বা কাম্য ক্রয় স্তর, কারণ এখানে এবি বাদে টেকার মাধ্যমে সে বেশি ক্রয় করছে, তার থেকে বেশি ক্রয় করে, মানে পি আর আর বিন্দু চেয়ে বেশি ক্রয় করছে। কিউ বিন্দুর বাইরে এস বিন্দু তার পক্ষে ক্রয় করা সম্ভব নয়, কারণ সে এস বিন্দুতে যেতে পারে না, এবি রেখার উপরে থাকে। চিত্রে দেখা যায় যে পি ও আর বিন্দু নিরপেক্ষ রেখা এবং বাদের রেখাকে পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। কিউ বিন্দুতে আমরা দেখি এই কিউ বিন্দুতে এবি বাদের রেখা আইসি টু নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ করেছে, তাই বলা যায় নিরপেক্ষ রেখা এবং বাদের রেখার স্পর্শ বিন্দু হচ্ছে বক্তা ভারসাম্য। এখানে কিউ বিন্দু হচ্ছে বক্তার ভারসাম্য, এখানে দুটি রেখার ঢাল সমান। দুটি রেখার ঢাল বলতে আমরা বুঝি এম আর এস অফ এক্স ফর ওয়াই, এটাকে আমরা কি করব, এম আর এস অফ এক্স ফর ওয়াই, অর্থাৎ ওয়াই দৈর্ঘ্যের জন্য এক্স দৈর্ঘ্যের প্রান্তিক বিকল্পন হার, এটি হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল সমান পি এক্স বাই পি ওয়াই, এটি হচ্ছে এ বি বা দুটি রেখার ঢাল। আমরা জানি কোন স্পর্শ বিন্দুতে দুটি রেখার ঢাল পরস্পর সমান হয়, স্পর্শ বিন্দুতে ভারসাম্য বিন্দু ফলে ঢাল সমান হবে, এটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত আমরা আগে দেখেছি। কিন্তু পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআরএস অফ এক্স ফর ওয়াই ইকুয়াল পি এক্স বাই পি ওয়াই, এটি প্রয়োজন শর্ত কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। পর্যাপ্ত শর্তের জন্য এমআরএস অফ এক্স ফর ওয়াই ব্যাপ্তির ক্ষেত্রে এটি এটি কি হবে, প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান করতে হবে, যেটি পর্যাপ্ত শর্ত। অর্থাৎ এই এর ক্রমহ্রাসমানতা প্রকাশ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য আমরা কি দেখব, এই যে আইসি টু নিরপেক্ষ রেখার যে ঢাল এমআরএস এক্স ওয়াই, এটা এই কিউ বিন্দুতে ক্রমহ্রাসমান, যদি ক্রমহ্রাসমান না হয় তাহলে এই রেখাটি মূলবিন্দুর দিকে উত্তল হবে না, যেহেতু এটি মূলবিন্দুর দিকে উত্তল সুতরাং এমআরএস এক্স ওয়াই ক্রমহ্রাসমান, ফলে এটি ভারসাম্যের কিউ বিন্দু ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত উভয় শর্তই মেনে চলে, ফলে এটি হচ্ছে বক্তার ভারসাম্য। নিরপেক্ষ রেখার সাথে বক্তার ভারসাম্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম এখানে বক্তা ওয়াই পরিমাণ এক্স এবং ওয়াই পরিমাণ ওয়াই পরিমাণ ক্রয় করে বক্তা ভারসাম্য। প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে নিরপেক্ষ রেখা এবং বাদরেখার সাথে বক্তার ভারসাম্য ব্যাখ্যা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্ব সহকারে শিখবে বলে আমি আশা করি। আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।